এখন বুঝতে পারতেছি স্বাধীনতার 53 বছর পরে এসেও কেন শেখ হাসিনা সরকার রাজাকারদেরকে শাস্তি দিয়েছিল। কারণ তিনি জানতেন দেশদ্রোহীরা কখনো দেশপ্রেমিক হয় না। শেখ হাসিনা সরকারের পতনের 1 মাস যেতে না যেতেই বাংলার মাটিতে আলী জিন্নাহের মৃত্যুবার্ষিকী পালন করা হয়। বাহ বাঙালি বাহ, যে আলী জিন্না বাংলা ভাষাকে কেড়ে নেওয়ার জন্য, বাংলা ভাষাকে নির্মূল করার জন্য বাঙালিদের উপরে নির্মম অত্যাচার চালিয়েছিল, তার মৃত্যুবার্ষিকী বাংলার মাটিতে পালন করা হয়। বাহ, আমাদের জিএনজি প্রজন্ম, তারা নাকি বাংলাকে খুব ভালোবাসে, তারা নাকি বাংলাকে দ্বিতীয়বার স্বাধীন করেছে, স্বৈরাচার শাসকের হাত থেকে বাংলাকে স্বাধীন করেছে, তারা স্বৈরাচার শাসকের হাত থেকে বাংলাকে স্বাধীন করে রাজাকারদের হাতে তুলে দিয়েছে। আপনারা দেশকে খুব ভালোবাসেন, অনেক ভালোবাসেন, আপনাদের ভালোবাসা কোথায় এখন, যে বাংলার মাটিতে আলী জিন্নাহের মতো মানুষের মৃত্যুবার্ষিকী পালন করা হয়? কই, আপনাদেরকে তো মাঠে দেখলাম না, আপনারা নাকি কোনো দলই করেন না, আপনারা নাকি ছাত্র, আপনারা নাকি দেশের স্বার্থে সব কিছু করতে পারেন, এখন কোথায় আপনারা? শেখ হাসিনা সরকার বলেছিল যে কোটা কাদেরকে দিব, মুক্তিযোদ্ধাদেরকে দিব না রাজাকারদেরকে দিব, সেই কথাটার ভুল অর্থ বের করে, ভুল মানে বের করে, এটাকে বিদ্রুপ করে আপনারা তৈরি করেছেন কি? চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, আপনারা কে আসলেই, আপনারা কে এখন একবার বলেন, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এখন একবার বলেন, আপনারা তো আসলেই রাজাকার, রাজাকার না হলে আপনারা বলেন আমরা ছাত্র, আমরা কোনো দল করি না, আমরা স্বৈরাচারীর হাত থেকে দেশ রক্ষা করেছি, আর এক স্বৈরাচারের হাতে তুলে দেবার জন্য নয়। কি করেছেন, কি করেছেন? বাংলার মাটিতে আলী জিন্নাহের কিভাবে মৃত্যুবার্ষিকী পালন করা হয়? আপনারা তো স্বাধীনতা যুদ্ধের মুক্তিযোদ্ধাদেরকে অপমান করেছেনই, অবমাননা করেছেনই, এখন কি আপনারা ভাষা শহীদদেরকেও অস্বীকার করতে চান? নাকি বলবেন যে সেটাও ভুয়া ছিল, 30 লক্ষের জায়গায় তিন হাজারের জায়গায় মুজিব নাকি ঘোষণা দিয়েছে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, নাকি এখনো বলবেন রফিক শফিক জব্বার বরকত এরা মারাই যায়নি, ভাষার জন্য আন্দোলনই করেনি? জিএনজি প্রজন্ম, আগামী 20 বছর পরে আপনার জীবনে কি হবে সেগুলো চিন্তা ভাবনা করে তারপরে একটা ডিসিশন নিয়ে, আপনার সাথে আপনার পরিবার জড়িত আছে, আপনারা যেটা করলেন না, দেশটারে যেভাবে ধ্বংস করলেন না, সেটার জন্য দায় আপনাদের, সেটার জন্য দায় আপনাদের, আপনাদের বাঙালি বলে পরিচয় দেওয়ার কোনো রাইট নাই, কোনো অধিকারই নাই যে আপনারা বাঙালি বলবেন। আপনারা স্লোগান দিছেন না আমরা রাজাকার রাজাকার, আসলেই আপনারা রাজাকার, আপনাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে দেশ কোথায় বলবেন পাকিস্তান, আপনারা বাঙালি না, বাঙালি বাংলা আপনাদের জন্য তৈরি করা হয় নাই, বাংলা আপনাদের জন্য স্বাধীন করা হয় নাই, বাংলা নাম আপনাদের জন্য দেয়া হয় নাই, ছাত্র জনতা যারা আছেন সবাই এখন থেকে বলবেন আপনারা পাকিস্তানি, বাংলা আপনাদের জন্য না।